الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين شهيدي قافلة আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের প্রিয় সভাপতি শহীদ কাফেলার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সিরাজুল ইসলাম আজকের এই সিরাত সম্মেলনের সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা সালাউদ্দিন আইয়ুবী। আমার আগে আজকের এই সিরাত সম্মেলনে যারা আলোচনা করেছেন, অর্থাৎ একেবারেই আমার কিছুক্ষণ আগে যিনি আলোচনা শেষ করলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আলোচনায় অংশ নিয়েছেন, বাংলাদেশের একজন বরেণ্য আলেম, বহু আলেমের ওস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমি ছাত্র জীবনে যার আলোচনা অত্যন্ত মুগ্ধ হয়ে শুনতাম, হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, এবং আলোচনায় অংশ নিয়েছেন অধ্যক্ষ মাওলানা কামারউদ্দিন জাফরি, বিশিষ্ট আলোচক এবং মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বটে ইসলামী চিন্তাবিদ মাওলানা কামারউদ্দিন জাফরি। এবং আজকের এই ফেসবুক লাইভে সম্প্রচারিত সিরাত সম্মেলনে প্রযুক্তির মাধ্যমে যারা দেশে এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন আমার সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহর খাস রহমত কামনা করে আমরা সবাই শুকরিয়া আদায় করছি যে শহীদি কাফেলার এই চমৎকার আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে সংযুক্ত হয়ে ধারাবাহিকভাবে আমাদেরকে রাসূল ইসলামের জীবনের বিভিন্ন দিক এবং বিভাগের উপরে কিছু আলোচনা শুনবার এই চমৎকার সুযোগ দান করেছেন এবং আমাদেরকেও এই নেয়ামতে ভরা প্রোগ্রামে সংযুক্ত হবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করছি। আমার একেবারেই শেষ অংশে আমার উপরে দায়িত্ব পড়েছে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার। আমার আলোচনার বিষয় বলা হয়েছে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বিষয়ের উপরে 25 মিনিট আধা ঘন্টায় আসলে এটা বলতেই হবে, আল্লাহ শুকরিয়া আদায় করে ইসলাম এমন এক বহুমুখী প্রতিভা, বহুমুখী নিয়ামত, বরকতপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন যে যে কোনো আলোচনায় যে কোনোভাবে রাসূল ইসলামকে বিশ্ববাসীর সামনে কিন্তু উপস্থাপন করার সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। তার আদর্শ এত দেদীপ্যমান, কিন্তু 23 বছরের নবুয়তের জীবনে প্রিয় হাবিবের যে সংগ্রামী জীবন, 13 বছর মক্কায় কত কষ্ট তিনি করলেন, ইসলামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার পর 10 বছর মদিনায় তিনি ইতিহাসের কি স্বর্ণোজ্জ্বল যুগ উপহার দিলেন, সে সম্পর্কে এত দিক এবং বিভাগ যেগুলো তার বিশাল রাষ্ট্রের যে পরিধি ছিল এবং যে বিশাল কর্মযজ্ঞ ছিল সেগুলো এত সংক্ষিপ্ত সময় আলোচনা তুলে ধরা যাবে না। তবে শুকরিয়া যে আজকের এই সিরাত সম্মেলনে রাসূল ইসলামের জীবনের এক একটা দিককে এক একজন আলোচকের দায়িত্ব দেওয়া হয়েছে, সময় সংক্ষিপ্ত হলেও যতটা সম্ভব আমি আল্লাহ সাহায্য চাই এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই যে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল ইসলামের এই ভূমিকার উপরে আমি যেন দু একটি কথা আপনাদের খেদমতে পেশ করতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি এই আলোচনার যে বিষয় শিরোনামটা ঠিক করা হয়েছে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল ইসলাম, এই আলোচনায় আলটিমেটলি আমরা দুটো দিককে প্রতিপাদ্য হিসেবে নিতে পারি আলোচনাটা পরিষ্কার করার জন্য। একটা হচ্ছে রাসূল ইসলাম কেমন কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সে রাষ্ট্রের একটা চিত্র, একটা ছবি সংক্ষিপ্তভাবে অন্তত 20-25 মিনিটে আমাদের সামনে নিয়ে আসতে পারা, এটা একটা আলোচনার দিক আমি মনে করি। আরেকটা দিক হলো যে সেই কল্যাণমুখী রাষ্ট্র রাসূল ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, কি পদ্ধতিতে তিনি এই কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই পদ্ধতিটাও এখানে অত্যন্ত প্রাসঙ্গিক এবং আলোচনার জন্য প্রতিপাদ্য। তো এই দুটো দিক আমি আলোচনায় পৃথক পৃথকভাবে আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করব। পয়লা কথা হচ্ছে, সে আলোচনায় যাওয়ার শুরুতেই আমাদের বুঝে নেওয়া দরকার যে
কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় রসুলের ভূমিকা যেহেতু আমরা আলোচনা করছি, তো সে কল্যাণমুখী রাষ্ট্র কথাটার অর্থ কি, কল্যাণ রাষ্ট্র বলতে কি বোঝায়, এটা একটু বোঝা দরকার। পৃথিবীতে অনেক সমাজবিজ্ঞানী, অনেক রাষ্ট্রবিজ্ঞানী, অনেক দার্শনিকরা কল্যাণমুখী রাষ্ট্রের, কল্যাণ রাষ্ট্র অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে অনেক কথা বলেছেন। সমাজবিজ্ঞানী মার্শাল, রুশো, লক, মিল, এরা যে লেইজেস ফেয়ার থিওরি, কল্যাণ রাষ্ট্রের যে ধারণা দিয়েছেন, আসলে প্র্যাকটিক্যালি দেখা গিয়েছে সে রাষ্ট্রগুলো কল্যাণ রাষ্ট্র নয়, এটা একটা পুলিশি রাষ্ট্র, একটা পুলিশ স্টেট হিসেবে সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং উইকিপিডিয়াতে ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ কল্যাণ রাষ্ট্রের যে ধারণা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওয়েলফেয়ার স্টেট ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য স্টেট প্রটেক্টস অ্যান্ড প্রমোটেস দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অফ দ্য সিটিজেন্স বেসড আপন দ্য প্রিন্সিপাল অফ ইকুয়াল অপরচুনিটি, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড পাবলিক রেসপন্সিবিলিটি ফর সিটিজেন্স আনএবল টু অ্যাভেল দেমসেলভ অফ দ্য মিনিমাম প্রভিশনস ফর এ গুড লাইফ। অর্থাৎ এখানে উইকিপিডিয়াতে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বলতে বোঝানো হচ্ছে যে ওয়েলফেয়ার রাষ্ট্রের, সরকারের একটা এমন একটা রাষ্ট্রের ধারণা যেখানে রাষ্ট্র তাদের নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক এবং কল্যাণকে রক্ষা করবে, উন্নয়ন করবে এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনকি একটা রাষ্ট্রের যারা অক্ষম, যারা আয় উপার্জন করতে পারে না বা কোনো কারণে তাদের কাজ নেই, সমতার ভিত্তিতে তাদের সম্পদের সমানুপাতিক বিধান করে তাদেরও একটা সুখী জীবনের নিশ্চয়তা যারা দিতে পারে, দায়বদ্ধতা যারা নিতে পারে, এটাকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে বলা হয়েছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে কল্যাণ রাষ্ট্রের ধারণা, তিনি যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণ রাষ্ট্রের ধারণা তিনি কোরআন মজিদে দিয়ে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে একটা রাষ্ট্র ক্ষমতা হাতে আসলে পরে যে হোয়াট ইজ হিজ ডিউটি, তার কর্তব্য কি হবে, সেটার ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিসটা কি, আল্লাহ তাআলা কোরআন মজিদে সূরা হজের 41 নম্বর আয়াতে প্রিয় নবীর শানে এই কথা বলে দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তিনি মদিনাতে গভর্নমেন্টের একটা দায়িত্ব গ্রহণ করলেন, সে দায়িত্বটা, সেই ক্ষমতার কল্যাণ কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চারটা কাজ এখানে বলা হয়েছে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কল্যাণমুখী রাষ্ট্রের চারটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এক হচ্ছে আল্লাহ তাআলা শুরুতে বলছেন যে আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদ, যারা যাদেরকে পৃথিবীর উপরে ক্ষমতাবান করা হবে, রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে যারা আসবে, যারা ক্ষমতা প্রাপ্ত হবে, তাদের প্রথম কাজ কি, আল্লাহ তাআলা বলছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ দ্য স্টেট আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে নাগরিকদের, জনগণের চরিত্র গঠন করতে হবে, নৈতিকতা গঠন করার মূল মাধ্যম হচ্ছে প্রতিদিন পাঁচবার আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে সে যে আল্লাহর গোলাম, আল্লাহর দাস এবং তার যে একজন মালিক আছে তার আদেশ, নির্দেশ, বিধিবিধান প্রতিদিন পাঁচবার স্মরণ করে নিজের চরিত্রকে আল্লাহমুখী করবে, এটা হচ্ছে প্রথম ডিউটি। সেকেন্ড ডিউটি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক একটা অর্থনীতি, অর্থ ব্যবস্থা চালু করে মানুষের মৌলিক প্রয়োজন রাষ্ট্রের পূরণ করবে। তৃতীয় দায়িত্ব আল্লাহ তাআলা এখানে বলছেন আমর বিল মারুফ, সমস্ত ভালো কাজগুলো চালু করে দেবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, আমর হুকুম, এটা রাষ্ট্র ছাড়া মানুষের উপরে কোন আদেশ কিন্তু একজন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি তাকে দাওয়াত দিতে পারে, অনুরোধ করতে পারে, এটা আমর বিল মারুফ হয় না, এটা অনুরোধ বিল মারুফ হইতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমর, আদেশ, এবং আদেশ দেওয়ার একটা পজিশন হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের পজিশনে না গেলে সে কিন্তু হুকুম জারি করতে পারে না। আল্লাহ বলছেন রাষ্ট্রের তৃতীয় দায়িত্ব হচ্ছে আমর বিল মারুফ, সমস্ত ভালো কাজ, সৎ কাজগুলো সে রাষ্ট্র চালু করবে, এবং চতুর্থ কাজ হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, এবং সমস্ত অকল্যাণকর কাজ, ক্ষতি এবং খারাপ কাজগুলো সমাজকে সে বন্ধ করে দিয়ে সমাজকে পবিত্র করবে। এই চারটি কাজ, একটা হচ্ছে চরিত্র গঠন করা, দুই হচ্ছে অর্থনীতির ব্যাপারে মানুষের মৌলিক প্রয়োজন, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তার সমস্ত হকগুলো ফিরিয়ে দেওয়া, তৃতীয় হচ্ছে সমাজের সমস্ত ভালো কাজগুলো চালু করা এবং সমস্ত অকল্যাণের কাজগুলোকে বন্ধ করে দেওয়া। এটা সূরা হজে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের চারটা কাজ, কল্যাণমুখী দুনিয়ার মানুষ তো
ওয়েলফেয়ার স্টেটের সংজ্ঞা দিয়েছি, আল্লাহ তাআলা যে ওয়েলফেয়ার স্টেটের সংজ্ঞা দিচ্ছেন সেটা হচ্ছে চারটি বৈশিষ্ট্য। চরিত্র গঠন করো, মঞ্চের অর্থনৈতিক সমস্যার সমাধান করো, সমস্ত ভালো কাজ চালু করো আর সমস্ত মন্দ কাজকে বন্ধ করে দাও। প্রিয় ভাইরা আমার, ফলে আমরা দেখতে পাই যে রসুল সাল্লাম যে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এটা রসুলের পৃথিবীতে আগমনের এটাই ছিল উদ্দেশ্য। আল্লাহ তাআলা সূরা হাদিদ আমরা যদি সেখানে চোখ বুলাই, হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে আমাদের আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম পৃথিবীতে কেন এসেছেন তার লক্ষ্য বলতে গিয়ে বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল ক্বিসত ওয়া আনসালনা আল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস। পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন যে আমি রসুলগণকে পাঠিয়েছি, বাইয়িনা দিয়েছি, মিজান দিয়েছি, কিতাব দিয়েছি, সমস্ত বিধি বিধান, ভালো মন্দ, ন্যায় অন্যায় মাপার মানদণ্ড সবকিছু, কিতাব মিজান বাইয়িনা সব দিয়েছি। কি জন্য, কি কারণ, উদ্দেশ্য কি, রসুল কেন আসলেন? লাকাদ আরসালনা রুসুলানা বহু বচন, শুধু আখেরি নবী না, সমস্ত নবীগণকে পাঠানোর উদ্দেশ্য তাদের কাছে কেতাব আকারে, সৈফা আকারে, বাইয়েনা বিধান মানদণ্ড সব কিছু দিয়ে পাঠানো হয়েছে। তাদের ডিউটি কি, লিয়াকুম আন্নাস বিল কিসত, নাস শব্দটা উল্লেখ করা, লিয়াকুম আন্নাস, কুম মানে প্রতিষ্ঠিত করা, খাড়া করা, কায়েম করা, দাঁড় করানো, এস্টাবলিশ করা, কিসের উপরে, বিল কিসত, সুবিচার। কিসত মানে হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস, যার যা হক নাগরিকের তার তা তাকে দিতে পারা, এটার নাম হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস। এটা যেন সমস্ত আম্বিয়া কেরামরা পৃথিবীর সে মানব জাতির উপরে, এবং বলা হয়েছে কি, শুধু মুসলমান কে দিন মানলো আর মানলো না, কে ইমান আনলো আর আনলো না, সেটা কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই সুবিচারটা হবে সকলের জন্য, লিয়াকুমান নাস, সমস্ত মানুষ, ফর হোল ম্যানকাইন্ড, সমস্ত বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহর নবী কে পাঠানো হয়েছে। এবং আমাদের আখেরি নবী ছিলেন রিসালাতের সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, খাতামান নবীন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখা যাচ্ছে যে রসুলের আমার উদ্দেশ্যই হচ্ছে যে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, ব্যক্তিগত জীবনে কিছু ধর্ম পালন, এটাই যদি উদ্দেশ্য হতো, আল্লাহ তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াত কি জন্য উল্লেখ করে, এখানে বলছেন ও আনসালনাল হাদীদ, হাদীদের শাব্দিক অর্থ হচ্ছে লৌহ, রূপক অর্থে এখানে রাষ্ট্রশক্তিকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যে রাষ্ট্রশক্তি দিয়ে এই যে কেতাব মিজান বাইয়িনা এগুলো দিয়ে মানবতার সুবিচারের জন্য একটা রাষ্ট্র ব্যবস্থাকে, যা লৌহের মতো ক্ষমতাবান, ফি এবাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস, এটার মধ্যে, রাষ্ট্রের মধ্যে শক্তি আছে, আল্লাহর এই বিধান, এই সুবিচার কায়েমের জন্য সে প্রয়োজনে রাষ্ট্র শক্তি প্রয়োগ করবে, অমানা আফিউল্লিন্নাস, এবং রাষ্ট্রের মধ্যে যেমন শক্তি প্রয়োগের সুযোগ রেখেছি, এবং মানুষের জন্য অমানা আফিউল্লিন্নাস, মানুষের জন্য কল্যাণ করার সুযোগ এই রাষ্ট্রের মধ্যে আছে। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আজকে দেশে এবং প্রবাসে আমাদের প্রাণপ্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সিরাত সম্মেলনে আমরা আলোচনায় যুক্ত হয়েছি, আমরা এটা মনে রাখবো, রসুল আগমনের উদ্দেশ্য হচ্ছে যে বিশ্ব মানবতার কল্যাণ, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা রাসূলগণকে পাঠিয়েছিলেন, এবং সে দায়িত্বই রাসূলগণ পালন করেছে, যেটা আল্লাহ তাআলা কোরআন মজিদে আরো অনেক সূরাতে বলেছেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আর যত মতবাদ, আর যত দ্বীন, আর যত সমাজ, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, তার উপরে আল্লাহর এই দ্বীনকে জাহির করা, বিজয়ী করা, প্রতিষ্ঠিত করা, এটা নবী রাসূলের আগমনের উদ্দেশ্য ছিল। ইভেন আমরা যদি সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে চলে যাই, সেখানে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, একই কথা আমাদের সকলের পরিচিত জায়গা, যে আমাদের আশায় এখানে আগমনের উদ্দেশ্য হচ্ছে উখরিজাত লিন-নাস, এটা মানবতার জন্য, ফর হিউম্যান বিইং, হোল ম্যানকাইন্ড, তাদের বেটারমেন্টের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের ওয়েলফেয়ারের জন্য মানুষের এখানে উখরিজাত লিন-নাস, তাদের আগমন, তাদের এখানে আবির্ভাব ঘটেছে সেজন্য। ফলে রসুল ইসলাম কেমন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেহেতু সময় কম, খুব সংক্ষেপে আমি সেদিকে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই, ছোট্ট একটা ছবি যদি আঁকি, সেখানে আমি শুরুতে এটা তো বলতে চাইবো, যত কল্যাণ রাষ্ট্রের সঙ্গে আজকের সমাজবিজ্ঞানী, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানীরা দিক না কেন, আল্লাহ তাআলা কল্যাণ রাষ্ট্রের যে ধারণা কোরআন মজিদের সূরায় হজের 41 নম্বর আয়াতে আমাদেরকে উল্লেখ করে বলেছেন, সেখান থেকেই রসুল ইসলাম কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, এবং তিনি হাদিস শরীফে পরিষ্কার করে বলে গিয়েছেন যে খায়রুল কুরুন কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, কারনি আমার যে যুগ, আমার যে রাজ্য, আমার যে সময়,
আমার যে যুগ, আমি যে সমাজ প্রতিষ্ঠা করেছি, এটা হচ্ছে খায়রুল পুরন, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। এবং ওই হাদিসে আল্লাহ তাআলা তো বলেছেন যে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, পরবর্তী ধারাবাহিক সমাজ ব্যবস্থার একটা অবস্থা সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন যে এই নবুয়তের পরে আসবে খেলাফত, তারপরে আসবে রাজতন্ত্র, তারপরে আসবে স্বৈরতন্ত্র বা জুলুমতন্ত্র, তারপরে আসবে খেলাফত আলা মিন হাযিহি নবুয়াত। আমরা ইতিহাসের ধারাবাহিকতায় দেখতে পাই আমাদের প্রিয় নবীর 1500 বছর চলে যাওয়ার পর যে ধারাবাহিকতা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা ধারাবাহিকতায় খেলাফ নবুয়াত চলে গিয়েছেন, খেলাফতের যুগ বিদায় হয়েছে, রাজতন্ত্রের যুগেরও যাওয়ার পর এখন স্বৈরতন্ত্র জুলুমতন্ত্রের যুগে আমরা কিন্তু এখন অতিক্রম করছি। আমরা একটা ফ্যাসিজম, একটা স্বৈরাচারের যুগ আমরা একটা কিন্তু অতিবাহিত, উই আর পাসিং নাও ফ্যাসিজম, ফ্যাসিজমকে আমরা অতিক্রম করছি। এরপরেই আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হচ্ছে খেলাফত আলা মিন হাযিহি নবুওয়াত, সেদিকে আমরা চলে যাচ্ছি। এবং রসুল সাল্লাম নিজেই কোরআন মজিদে এই বর্ণনা, তার নিবের হাদিসের মধ্যে এটা বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন মজিদে রসুলের যে চরিত্র, তার যে যুগ, তার যে আদর্শ, তার যে আইডিওলজি সম্পর্কে পরিষ্কার করে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের জীবনই তো সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম যুগ তো তারটাই হবে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ দিয়ে তাকেই তো রাহমাতুল্লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত শান্তি, ইন্দা আরসালনাকা, এ কথা বলে আল্লাহ তাআলা বলছেন যে তিনি ছিলেন গোটা আলমের জন্য রহমত, রহমাতুল্লিল আলামিন। তো আলমের মধ্যে তো মানবতা সব কিছু বোঝায়, সমস্ত মখলুক হচ্ছে আলমের অন্তর্ভুক্ত, তাদের সকলের জন্য তিনি ছিলেন শান্তি স্বরূপ। তো শান্তি স্বরূপ অর্থ কি? তার আদর্শ মানলে শান্তি, তার আখলাক মানলে শান্তি, তার যে বিধান, তার যে আদেশ সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি, পারিবারিক জীবনে সব জায়গায় মানলেই তিনি রহমাতুল্লিল আলামিন। ফলে তিনি তার জীবদ্দশায় সেটা তিনি তার 10 বছরের শাসনামলে তিনি সেটা মেনেছিলেন, রাষ্ট্রে সেটা কায়েম করেছিলেন, এবং সারা আলমের জন্য তিনি রহমত স্বরূপ নিজেকে প্রমাণ করে তিনি যে উসওয়াতুন হাসানা ছিলেন, সর্বোত্তম আদর্শ, তিনি সেটা প্রমাণ করেছেন। এবং রসুলের রাষ্ট্রের যে ছবি, তার প্রথম বৈশিষ্ট্য আমি বলবো, কল্যাণমুখী রাষ্ট্রের প্রথম মডেল রসুল যেটা স্থাপন করেছেন তিনি সেটা বলেছেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আজকাল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে গণতান্ত্রিক নানান ডেমোক্রেসির ব্যাখ্যায় আমরা যেটা বলতে চাই যে মানুষকে সার্বভৌম ক্ষমতার দায়িত্ব দেওয়া হয়, যে জনগণই ক্ষমতার উৎস, সভরেনিটি বিলংস টু দ্য পিপল। আল্লাহ রসুল ইসলাম তার কল্যাণমুখী রাষ্ট্রের প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন যে না, সার্বভৌম ক্ষমতার উৎস হবে আল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, যালিকাল দীনুল কাইয়্যিম, সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে, আল্লাহ ছাড়া আর কেউ আদেশ করার অধিকারী নয়, কোনো সভরেনিটি, কোনো সভরেন পাওয়ার নেই, দেয়ার ইজ নো লিডার, দেয়ার ইজ নো গভর্নমেন্ট, দেয়ার ইজ নো পার্লামেন্ট, দেয়ার ইজ নো সুপ্রিম অথরিটি, ইল্লা আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ রাসূল ইসলাম ইসলামী কল্যাণমুখী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে গিয়ে তিনি বলেছেন যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম করার সার্বভৌম ক্ষমতা, কারণ সার্বভৌম ক্ষমতা হতে গেলে কি লাগে? সার্বভৌম ক্ষমতা হতে গেলে তার চিরঞ্জীব, চিরস্থায়ী ভবিষ্যৎ, অতীত, বর্তমান সব কিছু জানলে আল্লাহ আলিমুল গায়ব ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াতুল কুরসিতে আল্লাহ পাকের যে বৈশিষ্ট্যগুলো বর্ণিত হয়েছে ওটাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার সব বৈশিষ্ট্য। সময় কম বলে আমি বলতে পারছি না, আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল্যাণমুখী রাষ্ট্রের যে সভরেনিটির পাওয়ারটা, মানুষ যেটা বলে যে জনগণ ক্ষমতার উৎস, জনগণ পার্লামেন্টে যাবে, জনগণের ভোট নিয়ে প্রতিনিধিত্ব করে তারা যে আইন করবে তা দিয়ে রাষ্ট্র চলবে, রসুল এটাকে নেগেট করেছেন, নো, সভরেনিটি বিলংস টু দ্য অলমাইটি আল্লাহ, সমস্ত সার্বভৌম ক্ষমতার উৎস হবে আল্লাহ, এটা ছিল রসুলের কল্যাণমুখী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য এবং ছবি। এবং কল্যাণমুখী রাষ্ট্র পেতে গেলে আল্লাহকে সর্বক্ষমতার উৎস মানতে হবে। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সতর্ক হও, তার সৃষ্টিতে তারই হুকুম চলবে, এখানে কোনো মানুষের হুকুম চলবে না। ফলে মক্কার কাফের মুশরিকরা, আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াত বন্ধ করতে বলেছিলেন, উনি যখন বলেছিলেন সাবা পর্বতে দাঁড়িয়ে
ইয়া সাবাহা, সব লোক জড়ো হলো, তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তাকে অভিশাপ দেওয়া হলো, তার উপর ধ্বংস কামনা করা হলো, অত্যাচার শুরু হলো, এবং মক্কার কাফের মুশরিক রাসূল ইসলামের এই দাওয়াত বন্ধ করার জন্য তার চাচাকে দিয়ে অনুরোধ করালেন, তাকে অনুরোধ করলেন, রসুল কি বলেছিলেন, আমার এক হাতে চাঁদ অন্য হাতে সূর্য এনে দিলেও আমার এই দাওয়াত আমি বন্ধ করতে পারি না। কুরাইশরা বলেছিল যে আপনাকে আমরা আমাদের বাদশাহ বানাবো, সুন্দরী নারী দেব, ধন সম্পদের পাহাড় দেব, কিন্তু শর্ত হচ্ছে এই এক লা শরীক আল্লাহর দাওয়াতটা আপনি দেবেন না। আল্লাহ রসুল সেটা মানেননি, এটার নাম সভরেনিটি। ফলে কল্যাণমুখী রাষ্ট্র হতে গেলে সে কল্যাণমুখী রাষ্ট্রের ক্ষমতার উৎস হতে হবে জনগণ নয়, সেটা হবে আল্লাহ তাআলার বিধান। নেক্সট হচ্ছে সরকার এবং জনগণের সম্পর্ক কল্যাণমুখী রাষ্ট্রের ক্ষেত্রে। আল্লাহ রসুলের এটা রসুল ইসলাম পরিষ্কার বলে গিয়েছেন, লা তাআতা ফি মাসিয়াতি ইন্নামা ইতাআতু ফিল মারুফ, নাফরমানির কাজে কোনো আনুগত্য নেই, শুধু নেক কাজে আনুগত্য করা হবে। সূরা নেসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, সূরা নেসার 59 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, হে ইমানদাররা আনুগত্য করো খোদার, আনুগত্য করো রসুলের, এবং তোমাদের মধ্যে আদেশ দানকারী লোক উলিল আমর, যারা আমরের পজিশনে যাবে তাদের আদেশ তুমি মানো। এটা ছিল জনগণের সাথে সরকারের সম্পর্ক রসুলের কল্যাণমুখী রাষ্ট্রের, এবং এটা তিনি করেছিলেন। এটার জন্য একটা ট্রান্সপারেন্সি, একটা গুড গভর্নেন্স, একটা জবাবদিহিতা, একটা অ্যাকাউন্টেবিলিটি, এগুলো গড়ে উঠেছিল এই রাষ্ট্রের মধ্যে। আপনি দেখেন রসুলের সেই খেলাফতের, রসুলের সেই নবুয়তের ধারাবাহিকতায় যে খেলাফত এসেছিল, উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনীন মসজিদে খুতবা দিচ্ছেন, তার জামা কেন বড়, লোকেরা আমিরুল মুমিনীনকে প্রশ্ন করলেন যে আপনার, আমরা যা জামার কাপড় পেয়েছি তাতে এত জামা বড় হওয়ার কথা নয়। তখন আমিরুল মুমিনীনের ছেলেকে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হলো যে আমার কাপড় আর আব্বার কাপড় দুইটাকে যুক্ত করে আব্বার কাপড়টা বড় করা হয়েছে। দ্যাট ইজ অ্যাকাউন্টেবিলিটি। একজন বাদশাহ একজন প্রেসিডেন্টের কাছে প্রশ্ন করার অধিকার জনগণের আছে, এবং তিনি তার জবাব দিচ্ছেন, উত্তেজিত হচ্ছেন না। একদিন খুতবায় উমর রাদিয়াল্লাহু আনহু মহিলাদের জন্য নসিহত করছেন যে মোহর, যেটা দেন মোহর কম করার জন্য মহিলাদেরকে উৎসাহ দিচ্ছেন যে তোমরা মোহরটা একটু কম করলে পুরুষের জন্য এহসান হয়। এক মহিলা দাঁড়িয়ে প্রতিবাদ করলেন যে না, এটা আমাদের অধিকার, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যা আমার মোহরের জন্য আমার এখতিয়ার আছে আমার সেটা ধার্য করার, আপনাকে আমাদের আল্লাহর অধিকার হরণ করার ক্ষমতা কে দিয়েছে, ইয়া আমিরুল মুমিনীন। আমিরুল মুমিনীর কথা শুনে তাজ্জব, তখন সেই মহিলার কথা তিনি মেনে নিলেন এবং এখতিয়ার দিলেন যে না, মহিলাদের সম্মতিতেই মোহর ধার্য হবে। এই যে ওপিনিয়ন স্যাক্রিফাইস, একজন রাজা, একজন বাদশাহ, একজন রাষ্ট্র নায়ক একজন নাগরিকের কথায় তার মত পরিবর্তন করলেন, রসুলের কল্যাণমুখী রাষ্ট্রের জনগণ আর রাষ্ট্রের যে সম্পর্কটা এভাবে কিন্তু গড়ে উঠেছিল। নেক্সট, ব্যক্তি স্বাধীনতাও রসুলের কল্যাণমুখী রাষ্ট্রে ছিল। কোনো ব্যক্তিকে গ্রেফতার করা রসুলের রাষ্ট্রের নির্দেশ ছিল যে আদালত কর্তৃক কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং এমন কোন অভিযোগের অভিযুক্ত যার তদন্ত এবং বিচার কাজে বাধা দিতে পারে কোনো ব্যক্তি, এমন ব্যক্তি ছাড়া কোন ব্যক্তিকে আটকানো যাবে না, পার্সোনাল ফ্রিডম ছিল। এবং আমরা জানি একটি রসুলের জীবনের ঘটনা, যে রসুলের সামনে একদিন মদিনার কিছু লোককে গ্রেফতার করে নিয়ে আসা হলো। একজন সাহাবী এসে প্রশ্ন করলেন দুইবার, ইয়া রসুল আল্লাহ, আমার প্রতিবেশীকে কেন গ্রেফতার করা হয়েছে? আল্লাহর নবী খবর নিয়ে দেখলেন যে এই গ্রেফতারটা ঠিক হয়নি, রসুল তাকে মুক্তির আদেশ দিয়ে দিলেন। রসুলের কল্যাণমুখী রাষ্ট্রে অর্থনৈতিক নিরাপত্তার ব্যাপারে আল্লাহ তাআলার প্রিয় রসুল আল্লাহর আদেশ কোরআনে যা পেয়েছিলেন তা দিয়ে জনগণের জন্য একটা যে ইকোনমিক্যাল সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছিলেন। হালাল হারামের মানদণ্ড আল্লাহ তাআলা তাকে ঠিক করে দিয়েছিলেন, কোন আয়ের পথ হালাল, কোনটা হারাম, কোনটা অবচয়, কোনটা সুদ। হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আল্লাহ করেছেন, যাকাতকে বাধ্যতামূলক করেছেন, উত্তরাধিকার আইন করেছেন, মিরাসি আইন করেছেন, এতিমের হক বলেছেন। এইভাবে একটা ইকোনমিক্যাল ব্যবস্থার কাঠামো আল্লাহ তাআলা কোরআন মজিদে দিয়েছিলেন, আল্লাহর নবী তা দিয়ে কিন্তু রাষ্ট্রের কল্যাণমুখী কাঠামো তৈরি করেছিলেন, এবং সকল রাষ্ট্রের সকল নাগরিকের বুনিয়াদি প্রয়োজন আল্লাহ রসুল পূরণ করেছিলেন, এবং সরকারের দায়িত্ব অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। রসুল বলেছেন, হাদিসটা আপনাদের সকলে জানা আছে হয়তো, রসুল বলছেন যে রাষ্ট্র ও সরকার সকল অভিভাবক হিন্দের অভিভাবক এবং সাহায্যকারী,
যার কোনো গার্জিয়ান নাই, যার দেখার কেউ নেই, তার গার্জিয়ান এবং সাহায্যকারী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন এটা রাষ্ট্র, রাষ্ট্র হচ্ছে তার সাহায্যকারী। এবং আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন যে পশ্চাতে কোনো বোঝা রেখে গেছে যে ব্যক্তি, অর্থাৎ কোনো হাদিসে এই বোঝা বলতে ব্যাখ্যায় বোঝানো হয়েছে, মুহাদ্দিসরা বলেছেন ঋণ অথবা আশ্রয়হীন কোনো স্ত্রী বা কোনো পুত্রকে রেখে কোনো ব্যক্তি ইন্তেকাল করেছে, এরকম পেছনে রেখে গেছেন এমন কোনো ব্যক্তির যে বোঝা রেখে যাবে, সে যদি মারা যায় তাহলে সে বোঝা বহন করার দায়িত্ব আমার, অর্থাৎ রাষ্ট্রের, বিং প্রেসিডেন্ট তিনি একথা বলেছেন। ফলে অভিভাবকহীন মানুষের, এতিম অসহায় যার কোনো গার্জিয়ান নাই, যার কোনো অভিভাবক নাই, যার সাহায্যকারী নাই, তার দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের। এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের রসুলের ফর্মুলাই এটা তিনি দিয়ে গিয়েছেন যে হয় রাষ্ট্রকে মানুষকে কাজ দিয়ে তার জীবন জীবিকার ব্যবস্থা করতে হবে, তা না দিতে পারলে তার ভরণ পোষণ এবং নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে পালন করতে হবে। কিন্তু একটি কল্যাণমুখী রাষ্ট্রে কোনো মানুষ না খেয়ে থাকতে পারবে না, অন্নহীন বস্ত্রহীন নিরন্ন ক্ষুধার্ত মানুষের আহাজারি কোনো কল্যাণমুখী রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। রসুলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কল্যাণমুখী অর্থনীতি নিরাপত্তা দিয়েছিলেন। এবং তিনি কোরআন মজিদ আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে এই চমৎকার এক বিধান দিয়েছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের সকলের সম্পদে যারা সাইল যারা মাহরুম যারা প্রার্থনা করবে আর যারা বঞ্চিত তাদের সকলের অধিকার সম্পদশালীদের সম্পদের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। ফলে অর্থনীতির সাম্যের এবং সম্পদের বন্টনকে ভারসাম্যপূর্ণভাবে সুবন্টিত করে নাগরিকদের মধ্যে অর্থনৈতিক বৈষম্যহীন এক সমাজ কায়েম করার যে চমৎকার বিধান রসুলের কল্যাণমুখী রাষ্ট্রে ছিল। নেক্সট আমরা চলে যেতে পারি, সময় কম, যে রসুলের কল্যাণমুখী রাষ্ট্রে অমুসলিম যারা থাকবেন, জিম্মি যারা থাকবেন, অন্য মতবাদে যারা বিশ্বাসী হবেন, তাদের আজাদি আল্লাহ রসুলের রাষ্ট্রে ছিল। তারা ইসলামী রাষ্ট্রের সমালোচনা করতে পারবে, নিয়মতান্ত্রিক পন্থায় তারা সমালোচনা করতে পারে, অমুসলিম হোক রসুলের রাষ্ট্রের পছন্দ করে না, কিন্তু সেই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা, অনিয়মতান্ত্রিক উপায়ে সমালোচনাটা রসুল পছন্দ করতেন না। নিয়মতান্ত্রিক পন্থায় সকলের কথা তিনি শুনেছেন এবং সকলকে অধিকার তিনি দিয়েছেন। এবং কল্যাণমুখী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্র পরিচালক হবেন, আল্লাহ রসুল নিজের জীবনকে দিয়ে সে মডেল তিনি স্থাপন করেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেছেন যে নেতৃত্বের মানদণ্ড হচ্ছে তোমাদের মধ্যে আল্লাহকে যে বেশি ভয় করবে, যার বেশি তাকওয়া সে বেশি সম্মানিত হবে। লিডারশিপের এটা একটা কোয়ালিটি আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রে বা কল্যাণমুখী রাষ্ট্রের সব পর্যায়ের মন্ত্রিত্ব বলেন, গভর্নর বলেন, ডিসি বলেন, ইউনো বলেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, এভরি সেক্টর এভরি টায়ার অফ আওয়ার সোসাইটি, যারা যেখানে থাকবে তার মধ্যে যার অন্তরে যত আল্লাহর ভয় যার যত তাকোয়া তাকে তিনি পদ পদবীর থেকে তিনি সম্মানিত হবেন, তিনি পদস্থ জায়গায় যাবেন। এবং আমানতটা রাষ্ট্রের দায়িত্বটার ব্যাপারে আল্লাহ তাআলা এই কনসেপশন দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে আমানতটা রাষ্ট্রের আমানত, ক্ষমতার আমানত, সম্পদের আমানত, কথার আমানত, সবকিছু আমানত। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের আমানত সমতা উপযুক্ত ব্যক্তির উপরে অর্পণ করো, যে অর্থের আমানত রাখতে পারে না, কথার আমানত রাখতে পারে না, সম্পদের আমানত খেয়ানত করে তার সে কোনো রাষ্ট্রের দায়িত্বে আসতে পারবে না। ফলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন ক্যাটাগরির লোক হবে, রসুল ইসলাম কিন্তু আবু বকরের মতো, উমরের মতো, ওসমানের মতো, জায়েদের মতো, এই সমস্ত মানুষগুলো তিনি তৈরি করে এই আমানতদার মক্কা 13 বছরের কঠিন পরীক্ষার আগুনে দগ্ধ হয়ে আল্লাহ তাআলা এত পছন্দ করেছিলেন। এই পরীক্ষার শেষ বেলা আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে হুয়া ইজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন, তোমরা বাছাই হয়েছো, 13 বছরের ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পিতার চেয়ে আমাকে ভালোবেসেছো, স্ত্রীর চেয়ে ভালোবেসেছো, সন্তানের চেয়ে ভালোবেসেছো, সম্পদ ছেড়েছো আমার জন্য, ফলে এই বাছাইতে তোমরা টিকে গেছো। ওয়াস্তাবাকু, এই যে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিল, তারাই মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে এই আমানতের যোগ্য মনে করে রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন। সম্মানিত ভাই ও বোনেরা, এটা রসুলের কল্যাণমুখী রাষ্ট্রের যে মন্ত্রণালয়গুলো ছিল, রাষ্ট্রের যেমন সেক্টরগুলোতে যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, এই পরীক্ষার আগুনে দগ্ধ হওয়া, পরীক্ষিত হওয়া, বাছাইতে টিকে যাওয়া মানুষদেরকেই আল্লাহ তাআলার এই প্রিয় নবী রাষ্ট্র পরিচালনার সব জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। এবং সে দায়িত্বের ক্ষেত্রে প্রধান দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নেসায় তো পরিষ্কার করে বলেছেন যে আর রেজালু কওয়ামুন আলা নেসা, এটাও কল্যাণমুখী রাষ্ট্রের একটা পলিসি যে পুরুষরা হবে রাষ্ট্রের প্রধান দায়িত্বে, পুরুষ নারী জাতির নেতা, উল্লেখযোগ্য ব্যতিক্রম ছাড়া রাষ্ট্রের দায়িত্ব নারীদের উপরে যাবে না, রাষ্ট্র সমাজ এর মূল কর্তৃত্বটা, বিশেষ কোনো ব্যতিক্রম, খুব ইমার্জেন্সি কোনো এক্সেপশন ছাড়া
নারীদের উপরে রাষ্ট্রের প্রধান দায়িত্বটা যাবে না, এটা আল্লাহ তাআলার বিধান। এবং কারণ কি, জন্মগতভাবে নারীরা গুরুদায়িত্ব বহন করার ব্যাপারে দৈহিক এবং মানসিকভাবে কিন্তু শক্তির দিক থেকে কম্পারিটিভলি তারা কিন্তু অতটা অধিকারী নয়, ক্ষমতাবান নয়। সে কারণে মানে ইসলামী কল্যাণমুখী রাষ্ট্রে, রসুলের কল্যাণমুখী রাষ্ট্রের মূল কর্তৃত্বে পুরুষরাই ছিলেন। হ্যাঁ, নারীরা পরামর্শ দিবে, রাষ্ট্র পরিচালনায় রসুলের উম্মুল মুমিনিন যারা ছিলেন যুদ্ধের ময়দানে পরামর্শ দিয়েছেন, রাষ্ট্র পরিচালনায় সাহায্য দিয়েছেন, অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসির যে আদলটা, রাষ্ট্রপ্রধান পরামর্শ সবার কাছ থেকে নেবেন, সব শ্রেণী পেশার মানুষের, নারীদের শ্রেণীর পরামর্শ, শ্রমিকদের পরামর্শ, ছাত্রদের, সমস্ত ক্লাস অফ পিপল সবার কাছ থেকে পরামর্শ গ্রহণ করার একটা মেকানিজম সে রাষ্ট্র পরিচালনার মধ্যে থাকবে, যাতে প্রত্যেক সেক্টরের প্রতিনিধিত্বকারী ব্যক্তি যেন রাষ্ট্র পরিচালনায় পরামর্শে তারা শরিক হতে পারে, এমন একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা কিন্তু ইসলামী রাষ্ট্রে থাকবে। কিন্তু মূল লিডারশিপ থাকবে কিন্তু পুরুষদের, সেখানে নারীদের নেতৃত্বটা ইসলামী কল্যাণমুখী রাষ্ট্রে পছন্দ করা হয়নি। আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাসূল ইসলাম বিদায় হজে কি চমৎকার নির্দেশনা দিয়েছেন, সময় কম বলে ওইটার ডিটেলস আলোচনা করা যাচ্ছে না, যে সেখানে তিনি সমস্ত মানুষের, অমুসলিমদের এবং দেশে এবং দুনিয়ার সমস্ত জায়গার মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য, মুসলমানদের জন্য আমানতের কথা তিনি বলেছেন, সমগ্র বিশ্বের শান্তি কল্যাণের জন্য তিনি আহ্বান জানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন মজিদে তাকে গাইড দিয়েছেন যে কুনতু খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণের জন্য আপনি এসেছেন, ফলে দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক দিক থেকে, পররাষ্ট্রনীতির দিক থেকে সূরা মায়দাতে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোনো এক পক্ষের শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ থেকে বিচ্যুত না করে। কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার কোনো কারণে শত্রুতা আছে, তাই বলে আমি তার সাথে বেইনসাফি করব, এটা একটা ফরেন পলিসি যে সে আমার শত্রু হতে পারে। আল্লাহ রাসূল সূরা মায়দার 2 নম্বর আয়াতে বলছেন যে কোনো একটা পক্ষ তোমার শত্রু হতে পারে, কিন্তু সে কারণে তুমি যেন ইনসাফ থেকে বিচ্যুত না হও, তুমি ইনসাফের উপরে থাকো। সূরা আনফালের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অপর পক্ষ যদি সন্ধি করতে চায় তবে তোমরাও তার প্রতি অগ্রসর হও, তারা যদি কোনো আলোচনা চায়, ডায়ালগ চায়, নেগোসিয়েশন চায়, হ্যাঁ কোনো শর্ত চায়, কোনো চুক্তিতে আবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা রাসূলকে গাইড দিয়েছেন যে তুমি সেই সন্ধির দিকে এগিয়ে যাও। বন্দীদের প্রতি সদাচরণের কথা বলে পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক নীতিতে ইসলামী অর্থাৎ আল্লাহর নবীর যে কল্যাণমুখী রাষ্ট্র সে উদাহরণ তিনি স্থাপন করেছেন। এবং গণতন্ত্র, জনমত, সংবিধান এসব ব্যাপারে আল্লাহ রাসূল ইসলাম তার রাষ্ট্রে কিন্তু উদাহরণ তৈরি করে 57টি শর্ত বিশিষ্ট মদিনা সনদ, চার্টার অফ মদিনা যেটাকে বলা হয়, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, যেখানে সমস্ত একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, নবোত্থিত একটি নগর রাষ্ট্র হিসেবে সেখানকার সমস্ত বিরোধী গোত্র সমাজ রাষ্ট্রের সাথে তিনি কিভাবে চুক্তিতে আবদ্ধ হয়ে 57 আর্টিকেল সেই মদিনা সনদে ছিল, তার ভিত্তিতে তিনি একটি লিখিত সংবিধানের নজির তিনি কল্যাণমুখী রাষ্ট্রে কিন্তু তিনি তৈরি করেছেন। এবং দীর্ঘ 10 বছর পর নবী করেছেন ইসলাম রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করার পরে তিনি আল্লাহ তাআলার সাথে মিলিত হয়ে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু দেখুন, রাষ্ট্রপ্রধান নির্বাচনের যে চেন, সেখানে কিন্তু ডেমোক্রেসিটা, পরামর্শটা, গণতন্ত্রটাকে তিনি কিভাবে কিন্তু প্রমোট করেছেন। তিনি কিন্তু বিদায়ের আগে কাউকে বলে যাননি যে তিনি তো তোমাদের খলিফা হবেন, তিনি তোমাদের নেক্সট রাষ্ট্রপ্রধান হবেন। স্থলাভিষিক্ত নির্বাচনে তিনি কিন্তু কোনো স্পষ্ট নির্দিষ্ট কোনো নিশ্চিত নির্দেশ তিনি দিয়ে যাননি, কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, তারই যে নিরবতা, তিনি চলে গেলেন এবং তার লাশ দাফনের জন্য প্রায় 2 থেকে 2.5 দিন ডিলে করা হয়েছিল পরবর্তী খলিফা কে হবেন সেটার জন্য। সাহাবায়ে কেরামরা পরামর্শ করে পরবর্তী খলিফা স্থির করেছিলেন, সেটা পরামর্শের ভিত্তিতে। এবং রাসূল ইসলামের এই যে পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবেন তার ব্যাপারে নির্দিষ্ট কোনো নির্দেশ, কোনো নিয়োগ তিনি দিয়ে যাননি, তার এই নিরবতা এবং আল্লাহর ওই কোরআন মজিদ আয়াতটা যেখানে বলা হয়েছে ওয়া শাবিরহুম ফিল আমর ফাইজা আজমতা ফাতওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে তুমি রাষ্ট্রীয় সব কাজে, সংগঠনের কাজে, রাষ্ট্রীয় কাজে তুমি তোমার সঙ্গীদের সাথে পরামর্শ করো। এই যে মাশওয়ারা, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের বৈশিষ্ট্য যে তারা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে, এই যে রাসূলের নিরবতা আর তাদের সামগ্রিক কাজে পরামর্শ করে সম্পন্ন হয় আল্লাহরই নির্দেশের ভিত্তিতেই, কিন্তু পরবর্তী খলাফায়ে রাশেদা চারজনই কিন্তু পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান নিযুক্ত হয়েছেন। ফলে গণতন্ত্র, যেটাকে আমরা বলি গণতন্ত্র বলতে ওই অর্থে আমরা গণতন্ত্র বিশ্বাস করি না, যেটাকে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলা হয়েছে, জনগণের সার্বভৌমত্ব যে গণতন্ত্রের ব্যাখ্যা আমরা ওইটা বিলিভ করি না। আমাদের, আমি আলোচনার শুরুতে বলেছি, ইসলামিক কল্যাণ রাষ্ট্রের সার্বভৌমত্বের ভিত্তি হচ্ছে কি, সভরেনিটি বিলংস টু দ্য অলমাইটি আল্লাহ, নট অল
যে সভরেনিটি বিলংস টু দ্য পিপল, আমরা এটাকে জনগণ সার্বভৌমত্বের উৎস, শক্তির উৎস, ক্ষমতার উৎস এটা আমরা মানি না, এটা গণতন্ত্র না। কিন্তু রাষ্ট্রপ্রধান পরিবর্তনের ব্যাপারে জনমতের ভিত্তিতে সরকার গঠন, এই যে নিয়মতান্ত্রিকতা, এটাকে আপনি ডেমোক্রেসি বলবেন কি একটা ডিসিপ্লিন বলবেন, একটা রুলস বলবেন, যা বলবেন, দ্যাট ইজ আপ টু হিম, এটা আমাদের ব্যাপার। কিন্তু বিশ্বে জনমত নিয়ে সরকার পরিবর্তন আর সরকারকে বিদায় করার এই সিস্টেমটা যেভাবে গড়ে উঠেছে ওইটাকে ইসলাম সমর্থন করে, এবং সেটা দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, চারজন প্রকাশ্য জনসম্মেলনে আড়াই বছর যে আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করলেন সেটা প্রকাশ্য সমা সম্মেলনে জনগণের মাঝে পরামর্শ করে কিন্তু তিনি খলিফা নিযুক্ত হয়েছিলেন, উনি কারো ডেপুটেট ছিলেন না, পরামর্শের ভিত্তিতে ছিলেন। এবং কত স্বর্ণযুগ সে খলিফার ছিল, ইতিহাস বলে আড়াই বছর তিনি রাজত্ব করেছেন, খেলাফত চালিয়েছেন, আড়াই বছরে রাষ্ট্রের কাছে কোনো মামলা দায়ের হয়নি, পার্সোনালি নিজেদের মধ্যে সমস্যা সালিস করে সমস্যা এসেছে, আলোচনা হয়েছে, কিন্তু রাষ্ট্রের কাছে কোনো কেস, যেটাকে আমরা বলি আদালতের কাছে, আড়াই বছরে আবু বকরের আমলে কোনো মামলা দায়ের হয়নি। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হয়েছিলেন, প্রবীণ এবং বিশিষ্ট সাহাবীদেরকে পৃথক পৃথকভাবে ডেকে আবু বকর পরামর্শ করে রেখেছিলেন, তারপরে সকলের মতামত নিয়ে হযরত ওমরকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন, সেটাও একা নয়, মতামত নেওয়া হয়েছিল। ওসমানের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আগের খলিফা ছয়জনের বোর্ড গঠন করে দিয়েছিলেন, ছয়জনের পরামর্শ বোর্ডের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওরকম কয়েকজন সাহাবি তো একেবারেই ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘরে চলে গেলেন যে আপনি আমাদেরকে খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন যে আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, বারবার অনুরোধ করলেন, উনি বলেন না আমি খেলাফতের দায়িত্ব নিতে পারবো না। কিন্তু আমিরুল মোমিনের কাছে বারবার জনগণ অনুরোধ করেছে যে না আপনি আমাদের খলিফা হবেন, উনি বলেছেন যে না আমি এটা পারবো না। তারপরে খুব বেশি অনুরোধের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে মসজিদে চলুন, গোপনে আমার খেলাফতের বায়াত হতে পারে না, সকল জনসাধারণের সামনে সকলের মতের ভিত্তিতে আমার খেলাফতের বায়াত হবে। এবং তিনি মসজিদ নববীতে গেলেন, আনসার মুহাজির এবং সম্মিলিত সমর্থনের সমর্থনে তিনি কিন্তু খলিফা নিযুক্ত হলেন। আমি উদাহরণগুলো এই জন্য দিচ্ছি যে রসুলের কল্যাণমুখী রাষ্ট্র এবং পরবর্তী খেলাফত ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নির্বাচনের, নেতৃত্ব নির্বাচনের, কেউ কাউকে নিয়োগ দিয়ে চলে যাবে, রাজার ছেলে রাজা হবে, পীরের ছেলে পীর হবে, কোনো জনমত ছাড়া, মতামত ছাড়া, ওপিনিয়ন ছাড়া, এটা রসুলের কল্যাণমুখী রাষ্ট্রের কোনো উদাহরণ নজির নয়। আজকের আধুনিক কল্যাণ রাষ্ট্রে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে ডেমোক্রেসির কথা এটাই, কিন্তু সেই ডেমোক্রেসি তো আমরা মানি না, আমরা ভোটের আগের রাত্রিতে ভোট করে ফেলি, ভোট ছাড়া আমরা ঘোষণা দিয়ে ফেলি, এটাকে আমরা ডেমোক্রেসি বলি না। তো আজকে আমরা যারা রসুল ইসলামের কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখি তাদের কাছে এই ছবিগুলো যে তিনি রাষ্ট্র কিভাবে কি কায়েম করেছিলেন। আমি লাস্ট একটা কথা বলতে চাই যে ন্যায় বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা এসব ব্যাপারে কিন্তু রসুলের কল্যাণমুখী রাষ্ট্র তিনি সেটা নিজে কায়েম করে দেখিয়েছেন। এবং মহানবীর কল্যাণমুখী রাষ্ট্রের আইনের উদ্দেশ্য কিন্তু কাউকে শাস্তি দেওয়া ছিল না, বরং শাস্তির দরকার যেন না হয় এমন একটা পরিবেশ তৈরি করা কিন্তু রসুলের কল্যাণমুখী রাষ্ট্রের কাজ ছিল, যে এমনভাবে রাষ্ট্র তিনি চালাবেন কারো যেন শাস্তি পেতে না হয়, নেহায়ত যদি কোনো প্রয়োজন হয় তখন আদালতে আসবে। এবং চাই ন্যায় বিচারের ব্যাপারে, স্বচ্ছতার ব্যাপারে, জবাবদিহিতার ব্যাপারে আল্লাহ রসুল এটা করেছেন, খলিফারও এটা করেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে অভুক্ত মানুষের খোঁজ নিয়েছেন, মাথায় আটা বহন করে নিয়ে গিয়েছেন, প্রসূতি মায়ের সেবা করার জন্য খলিফা ওমর নিজের স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন, বিচারের নজির সেই নবুয়তের শাসনের ভিত্তিতে খলিফা রাশিদিনরা কি করেছেন, হযরত আলীর শিরস্থান চুরি হয়ে গেল, একজন ইহুদির বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন, আদালতে মামলা করলেন, কিন্তু কোর্ট সে মামলা খারিজ করে দিল, কারণ হলো যে আপনার ছেলেই তো সাক্ষী দেবে, ফলে ছেলের সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না, সেজন্য ইহুদির পক্ষে রায় হয়ে গেল, আমিরুল মুমিনিনের মামলা খারিজ হয়ে গেল। এবং কোর্টে যখন হযরত আলী রাদিয়াল্লাহু গেলেন সেটাও ইতিহাসে আছে যে আমিরুল মুমিনিনকে কোর্ট দেখলো, দেখে বিচারক দাঁড়িয়ে গেলেন সম্মানের কারণে, আমিরুল মুমিনিন বললেন যে অতিরিক্ত সম্মান দেখিয়ে আপনি কিন্তু পক্ষপাতিত্ব করেছেন, সব আসামির মতো, সব বাদী বিবাদীর মতো আমিও আজকে কোর্টে এসেছি, তো আমার সাথে সমমর্যাদার ভিত্তিতে আদালতের আচরণ হবে, কিন্তু আমাকে দেখে অতিরিক্ত সম্মান দেখানোর জন্য যে দাঁড়িয়ে যাওয়া হয়েছে, আমিরুল মুমিনিন বললেন এটা হচ্ছে একটা পক্ষপাতিত্ব। কত বড় সুবিচার, কত বড় মর্যাদা, কত বড় আইনের শাসন, কত বড় জবাবদিহিতা, এটা খেয়াল রাখতে হবে। এবং ওটা আমরা জানি যে কোরাইশের বনি মখজুম গোত্রের এক মহিলা চুরি করলো, হাত কাটা ফয়সালা হয়ে গেল,
রসুলের সবচেয়ে প্রিয় ভাজন উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি অনুসুপারিশ করলেন যে না একটু তাকে রক্ষা করা যায় কিনা। রসুল কি বলেছিলেন যে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে তা আমি তার হাত কেটে দিতাম, জাস্টিস। ফলে কোনো সুপারিশ কোনো তদবিরে কাজ হয়নি, ইনসাফ তো ইনসাফ। নারী অধিকারের ব্যাপারে একেবারে অনুরূপ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন যে কন্যা সন্তানকে জান্নাতের কারণ বলেছেন, তাদের উত্তরাধিকার, তাদের মহর, তাদের জন্য আলাদা আইন, মায়ের পদতলে সন্তানের বেহেস্ত। হ্যাঁ, স্ত্রীকে, মেয়েদেরকে বলা হয়েছে সে পছন্দকৃত কোনো স্বামী বাছাই করার ব্যাপারে তাকে এখতিয়ার এবং স্বাধীনতা দেওয়া হয়েছে, বাধ্য করা যাবে না। এগুলো দিয়ে আল্লাহ তাআলার প্রিয় রসুল নারীদের যে মায়ের মর্যাদায় স্থান করেছেন তার সন্তুষ্টি, মায়ের সন্তুষ্টি ছাড়া জান্নাত হবে না। তো এগুলো আমাদের মধ্যে আজকে নারী অধিকারের জন্য যারা কথা বলেন, আজকে নারী নীতির মধ্য দিয়ে নারীদেরকে যারা ভোগ্যপণ্যের দিকে নিয়ে চলে যাচ্ছেন, রসুলের কল্যাণমুখী রাষ্ট্র কিন্তু নারীর মর্যাদা সম্মানের ক্ষেত্রে এক অনবদ্য ইতিহাস তৈরি করেছে দুনিয়াতে। সময় কম, আমি জাস্ট একটু ইঙ্গিত দিয়ে বলে যাচ্ছি। এবং আমি শ্রমজীবীদের কথা একটু বলতে চাই, যে রসুল ইসলাম শ্রমজীবী দুঃখী বঞ্চিত মানুষদেরকে খুব পছন্দ করতেন। একদিন এক শ্রমিক সাহাবি মরুভূমিতে কষ্ট করে ধূসর মরুতে কোদাল চালিয়ে পাথরের মধ্যে তিনি জীবিকা অর্জন করতে গিয়েছেন, কাছে যখন এসেছেন দেখে তার হাতের মধ্যে কালো দাগ পড়ে গেছে। আল্লাহ রসুল বলছে তোমার হাতটা আমাকে দাও তো, তোমার হাতে কালো দাগ কেন? উনি বলছে ইয়া রসুল আল্লাহ, আমি এই বালুময় মরুভূমির মধ্যে রিজিকের জন্য আমি শক্ত মাটিতে কোদাল চালাতে গিয়ে আমার হাতে কালো দাগ পড়েছে। আল্লাহ রসুল তার হাতটা নিয়ে মুখে চুমু দিলেন যে হালাল রুজি, ঘাম ঝরিয়ে যে রুজি উপার্জন করে সেটা হচ্ছে উত্তম রুজি আল্লাহর কাছে তার মর্যাদা। একথা বলে আল্লাহ রসুল তাকে চুমু খেলেন। আল্লাহ রসুল তো দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ তুমি মিসকিনদের সঙ্গে অভাবীদের সাথে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, ও আমিতনি মিসকিনান, অভাবী দুঃখী মানুষের সাথে আমার মৃত্যু দান করো, ও হাসিরনি ফি জুমরাতুল মাসাকিন, এবং হাসরের ময়দানেও এই মিসকিন এই অভাবী দরিদ্র মানুষের সাথে আমার হাসর তুমি দান করো। আমি তো এই হাদিসটা পড়ে চিন্তা করি, সমাজের অধিকার বঞ্চিত খেটে খাওয়া অভুক্ত অনাহারী শ্রমিকদের জন্য একটা কল্যাণমুখী রাষ্ট্রে কি ব্যবস্থা আল্লাহ রাসূল করেছেন। তিনি বলেছেন যে মালিক যা খাবে পড়বে শ্রমিকও তাই খাবে পড়বে, শ্রমিক যে কোম্পানিতে যে কাজে শ্রম দিবে ওই মালিকের অধীনে ওই কোম্পানিতে যে লাভ হবে সে লভ্যাংশের শ্রমিকের অধিকার থাকবে, সাধ্যের অতিরিক্ত তাকে বোঝা চাপানো যাবে না। তার অধীনে যে ক্রীতদাস হযরত আনাস রাদিয়াল্লাহু ছিলেন, আনাস কি বলেছেন যে আমি এত বছর তার সাথে ছিলাম, রসুল কোনোদিন আমার সঙ্গে প্রশ্ন করেননি যে তুমি এই কাজটা কেন করনি। দাসের প্রতি মালিকের কি আচরণ, কল্যাণমুখী রাষ্ট্রে ক্রীতদাস শ্রমিকদের জন্য মালিকের কি আচরণ হবে, আল্লাহর নবী সেটা কিন্তু এক চমৎকার উদাহরণ তিনি তৈরি করেছেন। প্রিয় ভাইরা আসুন, আমি বলেছিলাম যে আমার আলোচনার দুটো ভাগ না করলে এই আলোচনাটা পরিষ্কার হয় না। একটা বলেছিলাম যে রসুলের কল্যাণমুখী রাষ্ট্রটা কেমন ছিল তার একটা ছোটখাটো একটা চিত্র, সেটা আমি এতক্ষণ বললাম। শেষে আমি বলবো একটু দুটো কথা, কয়েক মিনিট হয়ে যাবে আমার, যে এই কল্যাণমুখী রাষ্ট্র কায়েম মহানবী কিভাবে করেছিলেন, এটাও তো এই আলোচনার অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। রসুল দুটো পদ্ধতিতে দিন কায়েম করেছিলেন, একটা করেছিলেন দাওয়াত এবং তাবলীগ, তানজিম এবং তারবিয়াতের মাধ্যমে একদল মুমিন ও যোগ্য লোক তিনি তৈরি করেছিলেন। এবং রসুলের এই চারটে দফা ছিল, দাওয়াত দিয়ে লোকদেরকে দিনের পথে তিনি ডেকেছেন, সংগঠিত করেছেন এবং তাদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন, এই সমস্ত কাজ করে তাদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন, যেটা আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে এই কষ্ট তিনি করেছেন, পরীক্ষায় সংগঠিত করে লোকদেরকে সংগঠিত জীবনে এনে তাদেরকে। কোরআন শরীফের কয়েকটা জায়গা আমি বলি, সময় কম, সূরা বাকারার 129, 159, আল ইমরানের 164, সূরা জুমার 2 নম্বর আয়াতে এই যে তারবিয়াত, প্রশিক্ষণ, লোক তৈরি করা, দাওয়াত দেওয়া, মানুষকে কাছে এনে লোক তৈরি করার, এই এটা একটা ইতিবাচক পদ্ধতি। এবং এর মধ্যে একটা নেগেটিভ পদ্ধতি ছিল, যে কাজ করতে গিয়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন, উত্তপ্ত মরুর বালুতে পাথর চাপা দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, আংড়া আগুনে শোয়ানো হয়েছে, টুকরা টুকরা করে হযরত খুবাইবকে শহীদ করা হয়েছে, এই যে কঠিন অগ্নি পরীক্ষায় মানে নিজের জীবনকে দগ্ধ করে করে তার মধ্যে কিন্তু ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনের সৈনিক তৈরি হওয়ার একটা যোগ্যতা তার মধ্যে তৈরি হয়, নেফাকি দূর হয়ে যায়, আত্মত্যাগের কোয়ালিটি জগে, আনুগত্যের কোয়ালিটি তার মধ্যে পয়দা হয়। তো একটা হচ্ছে যে থিওরিটিক্যাল ক্লাস,
তরবিয়াত, কোরআন তেলাওয়াত, দার্স, টিসি, টিএস সব বেদারি করে আমরা মানুষকে যে জ্ঞানগত যে প্রশিক্ষণটা দিই, এটা একটা জিনিস। এটা হচ্ছে আমার প্রশিক্ষণের লোক তৈরির পজিটিভ পদ্ধতি। নেগেটিভ পদ্ধতি হচ্ছে যে ময়দানে কাজ করতে করতে, দাওয়াত দিতে দিতে, সংগঠন করতে করতে, দিনের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হবে, শহীদ হবে, মার খাবে, পঙ্গু হবে, হারিয়ে যাবে, চাকরি থাকবে না, খাদ্য বস্ত্র অনাহার এগুলোর মুখোমুখি সে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্ মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল, এসব পরীক্ষা দিয়ে দিয়ে মানুষের মধ্যে একটা কোয়ালিটি তৈরি হয়, এটাও কিন্তু লোক তৈরি করার, এটাকে বলা হয়েছে নেতিবাচক একটা নেগেটিভ পদ্ধতি। সংঘাতমুখর জীবন দিয়ে একটা চরিত্র তৈরি হয়, শুধু ইউনিভার্সিটির ক্লাস করে লোকেরা কিন্তু ভালো টিচার ভালো ছাত্র হয় না, ল্যাবরেটরি থেকে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়। ইসলামী আন্দোলনে লোক তৈরির দুটো পদ্ধতি, একটা হচ্ছে নসিহা, তাকওয়া, তরবিয়াত, অনুশীলন, প্রশিক্ষণ, লেখাপড়া, আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, ইউজাক্কিহিম, এ যত কথা বলা আছে, আর ফিল্ডে ময়দানে নিজেকে ছেড়ে দিয়ে প্রতিরোধের সম্মুখীন হয়ে সেখানে টিকিয়ে রাখতে পেরে নিজের নেফাকি দূর করে এখলাস তৈরি করা, তাকওয়া তৈরি করা, আল্লাহর জন্য জজবা তৈরি করা, শাহাদাতের তামান্না তৈরি, এটা শুধু প্র্যাকটিক্যাল ক্লাস করে হয় না, ওটার জন্য ফিল্ডে যেতে হয়। সাঁতার কিভাবে শিখতে হবে ওইটার একটা লিখিত বই পড়ে যদি আপনি সারা বছর ক্লাস করান, ওই ব্যক্তি সাঁতার শিখবে না, ওকে পানিতে ছাড়তে হবে, ধরতে হবে, দুই পা দাপাদাপি করবে, নাকে একটু পানি যাবে, মুখে একটু যাবে, একটু ডুববে, একটু উঠবে, ওর পরে সাঁতার শিখবে। ও ইসলামী আন্দোলনে কর্মী তৈরির এই দুটো পড়ে, একটা থিওরিটিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। আর এইভাবে যখন একদল লোক তৈরি হবে, লাস্ট হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াতে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলু সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন যে ইমান আনার পরে যে নিজের চরিত্রকে, যোগ্যতাকে সালেহিনদের মতো যোগ্য করে গড়ে তুলবে, আল্লাহ কমিটমেন্ট করছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে খেলাফতের দায়িত্ব দান করবো, আলহামদুলিল্লাহ। ফলে দুটো কথা, একটা হচ্ছে একদল যোগ্য মানুষ তৈরি করা লাগবে, দুই হচ্ছে মানুষ একবার তৈরি হয়ে গেলে জনগণ যদি আল্লাহর আইন ও সত্যকের শাসন পছন্দ করে আমাদের পক্ষে জনমত দিয়ে দেয়, তো আল্লাহ তাদের হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে দেবে, এবং সেটা হতে হবে নিয়মতান্ত্রিক পন্থায়, কোনো হটকারী, কোনো চরমপন্থা, তথাকথিত জঙ্গিবাদ এবং মানুষ হত্যা করে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতা যাওয়ার পথ ইসলাম সমর্থন করে না। পাবলিক ওপিনিয়ন, জনমত তৈরি করতে মানুষের হৃদয়কে জয় করতে হবে। একটা কমিউনিটি, একটা টেরিটরি, একটা রাষ্ট্রের অধিকাংশ মানুষ যখন আল্লাহর আইন এবং সত্যের শাসনের পিপাসা যখন তাদের হৃদয় তৈরি হবে, জনগণই সমর্থন দিয়ে সরকার পরিবর্তনের যে নিয়মতান্ত্রিক পথেই সেই দলকে ক্ষমতায় নিয়ে আসবে, এটি হচ্ছে নিয়মতান্ত্রিক পন্থা। এই দুটো কথা, কল্যাণমুখী রাষ্ট্র কায়েমে মহানবীর পদ্ধতি দুটো, একটা একদল যোগ্য লোক তৈরি করা, দুই হচ্ছে জনগণ সৎ এবং এই যোগ্য লোক যদি পছন্দ করে ফেলে তাহলে আল্লাহই তাকে তার নিয়মে ক্ষমতায় নিয়ে আসবেন। প্রিয় ভাইয়ের আমার, এই ক্ষমতা হাতে পেয়ে কিভাবে রসুলের এই কল্যাণমুখী রাষ্ট্রে আমরা রূপ দেব, সেজন্য প্রচারমূলক কাজ, রাষ্ট্রে যদি আপনি চলে যান তাহলে প্রচারমূলক কাজ আপনি করবেন, জনগণের মন মগজ গড়ে তুলবেন, শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করবেন, সহজযোগ্য নাগরিক তৈরি করবেন, এবং রাষ্ট্রপ্রধান খলিফার দায়িত্ব পালনের যে বর্ণনা আমি দিচ্ছি সেইভাবে দায়িত্ব পালন করবে, জান মাল ইজ্জতের নিরাপত্তার সুবিচারের দিকে সে যাবে, এবং রাষ্ট্রকে দুষ্টের দমন শিষ্টের পালনের পলিসিতে গিয়ে আইনকে রাষ্ট্রকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে একে কল্যাণকার শাসন চালু করতে হবে। আমরা শহীদী কাফেলা ইসলামী ছাত্র শিবিরের দিকে সেই স্বপ্নের নিয়ে আমরা তাকিয়ে আছি, তারাই রসুল ইসলামের কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের এ জাতির শেষ ঠিকানা, আমাদের শেষ প্রত্যাশা। আমরা শত শত শহীদের রক্তের কাফনে মোড়া এই শহীদী কাফেলার দিকে গোটা জাতি একটা আবেগ নিয়ে, একটা আকুতি নিয়ে তাকিয়ে আছে, আমরা আর কত শহীদ, আমাদের আর কত রক্ত ঝরবে, আমাদের লোকের আর কত মজলুম হবে, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তরে রুটি রুজি হারিয়ে মানুষ আজকে পরেশান হয়ে গেছে। রসুল ইসলামের একটি কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন তারা দেখছে, এই স্বপ্ন কখন বাস্তবায়িত হবে? আমরা আমাদের প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকিয়ে আছি। আজকে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনের আয়োজনের মাধ্যমে সারা দেশ এবং দেশের বাইরে যারা আল্লাহ তাআলার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার, রসুলের সিরাতের আদলে এখানে আল্লাহ তাআলার সেই প্রিয় নবীর কল্যাণমুখী রাষ্ট্র যারা কায়েম করতে চাই, আমরা যদি সেইভাবে নিজেকে আত্মনিয়োগ করি, গড়ে তুলতে পারি এবং ইসলামের ছাত্র শিবিরের জন্য প্রাণ ভরে দোয়া করতে পারি, আমাদের সন্তানদেরকে, নতুন প্রজন্মকে, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে রসুলের একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সংগ্রামের কাফেলার সৈনিক হিসেবে গড়ে দেওয়ার জন্য ভূমিকা রাখতে পারি, নিশ্চয়ই আমাদের সে স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। শিবিরের জন্য আমার দোয়া রইল, আমি আশা করি ইসলামী ছাত্র শিবির জাতির সে প্রত্যাশা পূরণ করবে। ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসবে, কিন্তু শিবির সমস্ত প্রতিবাদ
প্রতিরোধকে অপ্রতিরোধ্য গতিতে মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে এবং এ জাতির 18 কোটি মানুষের সেই দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে নিরন্ন মানুষের কষ্ট অনাহার অন্নহীন বস্ত্রহীনের আকুতি বন্ধ করে দিয়ে নির্যাতিত নিপীড়িত মানুষের ভাগ্যে হেরার আলোক উজ্জ্বল সেই সোনালী দিন সেই রসুলের এক সুন্দর কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য তারা সেই বিজয়ের একটি স্বপ্ন আমাদেরকে দেখাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সিরাত সম্মেলনে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার নিজের জন্য দোয়ার দরখাস্ত পেশ করে আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।